হ্যালো গাইস এই ধরনের যে ভিডিওটি দেখলে ব্যাকগ্রাউন্ড চলো আমি তোমাদের দেখেছি যেমন এরকম একটা লাইন এরকম একটা থাউল লাইন এরকম একটা লাইন কীভাবে তোমরা তৈরি করবে এবং এগুলো তোমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এ রয়েছে তো চলো আমি ভিডিওটি স্টার্ট করছি তার আগে একটু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথমে তোমরা তোমাদের গুগল চলম চলে যাবে প্রথমে তো একটা ফোন তোমাদের ডাউনলোড করতে হবে তো তোমরা ফোনটি ডাউনলোড করে নেবে তো চলো আমি তোমাদের ডাউনলোড কীভাবে দেখে লিখি এবং কোন ফোনটা তোমাকে ডাউনলোড করতে হবে তো তোমাদের সামনে এই অপশানটি লিখবে এটি দিয়েটিকে সার্চ করবে সার্চ করার পর তোমাদের যেমন যে প্রথম অপশানটি আসবে সাইটের ওপর ক্লিক করবে ক্লিক করার পর সন্ধ্যা সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে এটাকে এইভাবে একটু জুম করে নেওয়ার পরে সাইডে চলে আসবে দেখো এখানে একটি ডাউনলোডের অপশান তোমাদের দেখাবে এই যে ডাউনলোডের অপশান এরপর ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে হয়ে যাওয়ার পর এর কোথায় ফাইল ম্যানেজারে পাবো আমরা তো ফাইল ম্যানেজারে চলো ফাইল ম্যানেজারে প্রথমে যেটা দেখাচ্ছি মানে আমার লোড হয়ে গেছে এবার তোমরা তোমাদের ফাইল ম্যানেজারে এন্টারালসেস ঢোকার পর ডাউনলোড অপশানে যাবে ডাউনলোড অপশানে আসার পর দেখো এই ইয়াটি লোড হয়ে আছে এই যেটা আর ওয়ান জঙ্গল এন জিপ এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে দুটি অপশান আসবে ঠিক আছে এক এটি দুই এটি তাহলে তোমরা কী করবে দুই নম্বরটিকে ক্লিক করবে আন উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এটা সাকসেস হয়ে গেছে লেখা উঠে গেছে এরপরে তোমরা কী করবে না পিক্সেল লেভে যাবে এ তোমাদের পিক্সেল অ্যাপস ওপেন করবে ওপেন করার পর তোমাদের যে সাইজটি আসে এটিকে ইউটিউব থা লাইন করে দেবে দিয়ে ওকে দিয়ে তোমাদের তোমাদের আরেকবার গুগল চরমে যাবে যাওয়ার পর এখানে একটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেচার লিখবে লেখবে বিএসি কে ব্যাকগ্রাউন্ড নেচার বা ব্যাকগ্রাউন্ড ফটো লেখার পর যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তারপর পিক্সেল ল্যাপে ওপেন করবে ওপেন করার পর যে তোমরা গুগল চরম থেকে ব্যাকগ্রাউন্ডটা লোড করছো সেটাকে এখানে নিয়ে আসবে তোমার জন্য প্লাস জন্য ক্লিক করবে যে ফর্ম গ্যালারি গ্যালারিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে গ্যালারিতে যাবে গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে একটা নিয়ে আসছি আমার ব্যাকগ্রাউন্ড এটা নিলাম দে ওকে দে এইখানে চলে আসবে এ সিলেকশান করার পর যে মধ্যেটা করার পর এটাকে তোমরা সাইজ করে নেবে রিসাইজ করে নেবে করার পর এবারে তোমরা টেক্সট লিখবে কী টেক্সট দিতে চাও তো এবার আমি টেক্সট লিখছি কী টেক্সট লিখবো ধরো আমি ওয়েলকাম লিখছি ওয়েলকাম লেখার পর ওকে করলাম ওকে করার পর এটাকে একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে বাড়িয়ে দেওয়ার পর টেক্সটটাকে সিলেক্ট করার পর তারপর তোমাদের এই যে এই অপশানটি আছে এই অপশানটি আছে এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর তারপর দেখি শাল ডাউন করার পর দেখো এখানে ফন্ট বলে অপশান আছে এ বি এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর যে ফোনটি তোমরা লোড করেছিলে ওইটিকে এবারে এখানে নিয়ে আসবে মাই ফন্টে যাবে মাই ফোনটে আসার পর দিয়ে যে এখানে প্লাস চিহ্নটি আছে এই যে প্লাস চিহ্নটি আছে এটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যেখানে যে পড়ে রেখেছিলো সেখানে যাওয়ার পর এটার ওপর ক্লিক করলে তোমাদের ওখানে এটা অ্যাড হয়ে যাবে যেহেতু আমার আগে করা আছে আমি ছেড়ে দিলাম দিয়ে তোমরা চলে আসবে ব্যাকে দিয়ে তোমাদের সামনে এরকম ফোনটি দেখাবে এইরকম ঠিক আছে এরপরে এটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ওকে ওকে করার পর দেখো আমার এটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে ঠিক আছে এবার তোমরা কী করবে না এটাকে একটুকু কালার বগারা যদি করতে চাও তো তোমরা করে দেবে চলো আমি একটুকু করে দিচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ